সার্বজনীন পেনশনে বাধ্যতামূলক করা হচ্ছে সরকারি চাকরিজীবীদের এতে কি সরকারি চাকরিদের লাভবান হবে না ক্ষতির মুখে পড়বে তার বিস্তারিত সংবাদ নিয়ে চলে আসলাম তো চলুন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন তার বিস্তারিত বুঝতে পারবেন সব স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত এবং স্বশাসিত রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের সর্বজনীন পেনশন বাধ্যতামূলক করা হচ্ছে আগামী এক জুলাই এর পর থেকে পরবর্তী সময়ে যারা চাকরিতে যোগদান করবে তাদের পেনশন বাত করা হচ্ছে বুধবার বিশেষ মার্চ অর্থ মন্ত্রালয় থেকে সংবাদ থেকে পাঠানো সংগতিতে এই প্রতিবেদনে জানানো হয়েছে অর্থ মন্ত্রণালয় জানায় চলতি মাসের তেরোই মার্চ সরকারের জারাগৃত এসআরও নম্বর সাতচল্লিশ আইন অবলী দু হাজার চব্বিশের মাধ্যমে সব স্বশাসিত স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ এবং সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠান সমূহে চাকরিতে যেসব কর্মকর্তা ও কর্মচারী এক জুলাই এবং তৎপরবর্তী সময়ে নতুন যোগদান করবেন তাদেরকে সর্বজনীন পেনশন ব্যবস্থা আইনের অন্তর্ভুক্ত করেছে এছাড়া গত তেরোই মার্চ জারিকিত এসআর ও নম্বর আটচল্লিশ আইন দুহাজার চব্বিশের মাধ্যমে উল্লেখিত প্রতিষ্ঠান সমূহের সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য পত্যা স্কিমের রূপরেখা ঘোষণা করা হয়েছে যে পোটা স্কিম চালু করেছে এইসব প্রতিষ্ঠানগুলো বিদ্যমান কর্মকর্তা কর্মচারীদের স্বার্থ ক্ষুণ্ণ হবে না এবং তাদের বিদ্যমান পেনশন আনুতাসিক সুবিধা অক্ষুণ্ণ থাকবে তবে যাদের ন্যূনতম দশ বছর চাকরি আছে তারা ইচ্ছা করলে এই প্রত্যায় স্কিমে অংশগ্রহণ করতে পারবে এবং তারা আজীবন মাসিক পেনশন প্রাপ্য হবেন বিধায় এক জুলাই এবং তৎপরবর্তী সময়ে নতুন যোগদান কর্মকর্তা কর্মচারী ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে এমনটি জানিয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে বিদ্যমান ব্যবস্থা খুব কম সংখ্যক স্বশাসিত স্বায়ত্তশাসিত রাষ্ট্রীয় সংবিধিবদ্ধ ও সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গ প্রতিষ্ঠানগুলো পেনশন স্কিম চালু রয়েছে এ ধরনের অধিকাংশ প্রতিষ্ঠান কর্মরত কর্মচারীর আনুতিক স্কিমের আওতাভুক্ত তাদের জন্য সিপিএ ব্যবস্থা প্রযোজ্য এই ব্যবস্থায় কর্মচারীরা চাকরি শেষে অবসর সুবিধা হিসেবে এককালীন আনতাসিক প্রাপ্য হবেন হন কিন্তু মাসিক কোনো পেনশন প্রাপ্য হয় না এর এর জন্যই অবসরপর জীবনে প্রায় ক্ষেত্রে আর্থিক অনিশ্চয়তার মুখে পড়তে হয় কর্মচারীদের অবসরপ্রত জীবনে আর্থিক ও সামাজিক সামাজিক সুরক্ষা দিতে বিদ্যমান ব্যবস্থা বিকল্প হিসেবে সরকার পোটা স্কিম চালুর ব্যবস্থা করা হয়েছে অর্থ মন্ত্রালয় জানায় পোটা স্কিমে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর প্রাপ্ত মূল বেতনের দশ শতাংশ বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা যা কম হয় তা কর্মকর্তা কর্মচারীদের বেতন হতে কর্তন করা হবে এবং সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সংস্থাকে দিতে হবে উভয় অর্থ এই প্রতিষ্ঠান বা সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় পরিচেত উক্ত কর্মকর্তা কর্মচারী কপার্স হিসাবে জমা করবে এই প্রক্রিয়ায় এই কর্মকর্তা কর্মচারীদের পেনশন ফান্ড গঠিত হবে এবং উক্ত ফান্ড জাতীয় পেনশন কর্তৃপক্ষ কর্তৃক লাভজনক খাতে বিনিয়োগের মাধ্যমে প্রাপ্য মুনাফা ও চাঁদা হিসেবে জমাকৃত অর্থের ভিত্তিতে পেনশন প্রদান করা হবে সংবাদ বিজ্ঞপ্তি আর জানানো হয়েছে সিপিএফ ব্যবস্থায় কর্মচারী মূল বেতনের দশ শতাংশ এবং প্রতিষ্ঠান মূল বেতনের আট পয়েন্ট তিন তিন শতাংশ দিয়ে থাকে প্রত্যেক স্কিমে প্রতিষ্ঠান প্রদান করবে মূল বেতনের দশ শতাংশ যা সিপিএফ ব্যবস্থা থেকে এক পয়েন্ট ছয় সাত শতাংশ বেশি স্কিমে একজন ব্যক্তি একটি প্রতিষ্ঠানে যোগদানের পর মাসিক দু হাজার পাঁচশো নিজ বেতন থেকে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে একই পরিমাণ টাকা তিরিশ বছর চাঁদা প্রদান করলে তিনি অবসর গমনের পর অর্থাৎ ষাট বছর বয়স থেকে মাসিক বাষট্টি হাজার তিনশো টাকা হারে পেনশন প্রাপ্য হবেন এক্ষেত্রে তিরিশ বছর ধরে মাসিক দুই টাকা হারে সংশ্লিষ্ট কর্মচারীর নিজ বেতন থেকে প্রদত্ত মোট চাদার পরিমাণ নয় লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কর্তৃ প্রদত্ত চাঁদার পরিমাণ নয় লাখ টাকা অর্থাৎ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মচারী মিলিয়ে সর্বমোট চাদার পরিমাণ আঠারো লাখ টাকা তিনি যদি পঁচাত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন তবে পনেরো বছরে পেনশন প্রাপ্য হবেন এক কোটি বারো লাখ উনিশ হাজার চারশো টাকা যা সংশ্লিষ্ট কর্মচারীর নিজ জমার বারো পয়েন্ট সাতচল্লিশ গুণ আজীবন পেনশন প্রাপ্য হবেন বিদায় এই পরিমাণ আরও বাড়ার সমান রয়েছে বিনিয়োগ বিনিয়োগ হতে প্রাপ্য মুনাফার হার বৃদ্ধি পেলে মাসিক পেনশনের পরিমাণ আরো বৃদ্ধি পাবে মন্ত্রণালয় জানিয়েছেন যাতে পেনশন কর্তৃপক্ষের যাবতীয় খরচ সরকার নির্বাহ করা হবে বিদায় চাঁদা দাতাদের কর পা সিফার্সে জমাকৃত অর্থ এবং বিনিয়োগব্ধ আয় সম্পূর্ণ চাঁদা দাতার আইন আনুইটি এবং হিসাবায়ন মাধ্যমে মাসিক পেনশন নির্ধারিত হবে জবহিত চাঁদার উপর বিনিয়োগ রেয়াদ পাওয়া যাবে এবং প্রাপ্য পেনশন আয় আয়কর মুক্ত হবে স্কিমটি রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত হয় এটি শতভাগ ঝুঁকিপূর্ণ নিরাপদ এই স্কিমে নিবন্ধিত কর্মচারী যোগ্য বয়সে উপনীত হওয়ার পরবর্তী মাস থেকে সক্রিয়ভাবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক পেনশনের অর্থ পেতে থাকবেন যা তার কে মোবাইল এস এর মাধ্যমে অবৈধ করা হবে এক্ষেত্রে থাকে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বা অন্য কোনো দপ্তরে যাওয়ার বা কোনো প্রকার প্রমাণক দাখিলের প্রয়োজন হবে না প্রত্যেক স্কিমটি নতুন কর্মকর্তা কর্মচারীদের জন্য আকর্ষণীয় ও আর্থিক নিরাপত্তা বিধানে কাজ করবে তো এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট জানাতে ভুলবেনা সব ভাঁধ থাকুন আলাপেস